প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। 2019 বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের পর চোটের কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন, যা অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মমিনুল হক ও তামিম ইকবালের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিকে মাশরাফির শেষ সিরিজ হিসেবে দেখছেন। কেন এটিকে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ দেখছেন, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। সামনে ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দল গোছাতে হবে, ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব যারা দিবে এই ধরনের থেকে একজনকে আমাদেরকে বেছে নিতে হবে, ক্যাপ্টেন আমরা ঘোষণা করে দেব। আর বিশ্বকাপের আগে অন্তত 2 বছর যেন ওই অধিনায়কের নেতৃত্বে টিমটা খেলতে পারে। সুতরাং খুব দ্রুত আমরা ওয়ানডে নতুন অধিনায়কের নাম ঘোষণা করব। তবে নাজমুল হাসান এও বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে ফিটনেস টেস্টে উঠেই খেলতে হবে মাশরাফিকে। মাশরাফি এই সিরিজে অবশ্যই খেলছে এবং সেটা অধিনায়ক হিসেবে, তবে ফিট না হলে সেটা ভিন্ন কথা। গত 5 জুলাই 2019 লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি। প্রায় 8 মাস পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। অনেকদিন ধরে খেলার বাইরে থাকা মাশরাফিকে ফিটনেস পরীক্ষা দিয়ে দলে ফিরতে হবে। যদিও মাশরাফিকে অন্যদের চেয়ে কিছুটা বাড়তি সুবিধাই দেবেন বিসিবির প্রধান। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটে যেভাবে টার্ন ওভার করেছে তাতে সবচেয়ে বড় অবদান মাশরাফির। তার নেতৃত্ব ছিল অসাধারণ। জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হিসেবে শেষ সিরিজ খেলতে নামলেও ওয়ানডেতে খেলোয়াড় মাশরাফির দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। ফিট থাকলে ভবিষ্যতে মাশরাফিকে দেখার সুযোগ আছে এই সংস্করণে। মূলত আগামী 2023 বিশ্বকাপকে সামনে রেখে নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন গুঞ্জন উঠেছিল মাশরাফির অবসরের ঘোষণার। পরে জানা গেল দেশে ফিরে ঘরের মাঠে অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি। কিন্তু গত বিপিএল এর সময় মাশরাফি উল্টো প্রশ্ন করেছেন, তিনি কার কাছ থেকে অবসর নেবেন। এসব প্রসঙ্গে নাজমুল হাসান জানান, আমরা দেখি নামি দামি খেলোয়াড়রা পরিকল্পনা করে বলে দেয় এটা আমার শেষ সিরিজ। আমাদেরও ইচ্ছে ছিল মাশরাফি যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা আয়োজন করে তাকে বিদায় জানাব। ইংল্যান্ডে থাকতে এমন ভাবনাই ছিল মাশরাফির। তবে খুব দ্রুতই আমরা আগামী বিশ্বকাপে যে নেতৃত্ব দেবে এমন একজনকে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব দেব। তারপরও মাশরাফি যদি নিজের পারফরমেন্সে দলে ঢুকতে পারে তবে ঢুকবে, এটা তো কারোর জন্য বাধা নয়। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সময় মতো তা আইসিসিকে জানাতে না পারার দায়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। আগামী অক্টোবরে শাস্তির মেয়াদ শেষ হবে তার। সাকিব ফিরলে সব মিলিয়ে আমি বলবো যে ওয়ানডে অধিনায়ক করতে ভালো, কিন্তু উই হ্যাড টু স্ট্রাগল। বিসিবি প্রধান সাকিবকে অধিনায়ক হিসেবে দেখতে চান, তবে সেটি তার ফর্মে ফেরার সাপেক্ষে অবশ্যই। ও যদি ফর্মে চলে আসে যেমন সাকিব ছিল তেমনটাই থাকে, তবে অবশ্যই সে অধিনায়ক হবে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।